নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা সকিনা বেগম অভাবের সংসারে স্বচ্ছলতা ফেরাতে শুরু করেন উন্নত জাতের কবুতর সংগ্রহ ও বিক্রি। কবুতরের চাষ বাড়াতে শুরুর সাথে সাথে আয়ও বাড়তে থাকে। বর্তমানে তার বার্ষিক আয় লাখ টাকার উপর। সকিনা বেগমের সাফল্য দেখে এলাকার অনেক নারী পুরুষও কবুতর পালনে আগ্রহী হয়ে উঠেছে। কবুতর কিনতে ও দেখতে প্রতিদিন ভিড় করছে তার বাড়িতে। কবুতর পালনে লাভ হওয়ায় তা সংসারে ভালো ভূমিকাও রাখছে, এতে খুশি নারী উদ্যোক্তা। কাজের পাশাপাশি কবুতর পালনে আগ্রহ প্রকাশ করছে এবং এদেরকে আমরা এজন্য নির্বাচন করছি কবুতর পালন প্রদর্শনীতে। মাংসের চাহিদা পূরণ করার লক্ষ্যে ও এলাকার বেকারত্ব দূর করতে কবুতর চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্থানীয় উন্নয়ন কর্মকর্তারা। উদ্যোক্তার মাধ্যমে আমরা প্রায় অনেকগুলা কবুতর খামারি এই অঞ্চলে আমরা তৈরি করছি, তারা লাভবান হচ্ছে এবং এই কাজের সাথেও নারীরা সম্পৃক্ত, নারীরা খুব সহজে এই কাজ করতে পারতেছে। কবুতর চাষ জনপ্রিয় হলে দেশে সুস্বাদু মাংসের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মহিবুল কাদের, মাইটিভি নিউজ ডেস্ক।